শেষ লগ্নে আলিপুর দুয়ারে পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিল মহকুমা শাসকের কার্যালয় অফিসে। আলিপুর দুয়ার এবং ফালাকাটা ব্লকের মোট 38 জন বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দেয় বিজেপি প্রার্থীরা এবং রীতিমতো মাদারিহাট ব্লকের বিজেপি বিধায়ক তথা বিধানসভা পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা উপস্থিত হয়ে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়। এছাড়াও আলিপুর দুয়ারে এক ঝাঁক বিজেপি কর্মীরা এই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন। বিধায়ক মনোজ টিগ্গা জানিয়েছেন, দীর্ঘদিন এই পৌরসভা নির্বাচন না হওয়ায় পৌরসভার বাসিন্দারা বিভিন্ন পৌরসভা থেকে বঞ্চিত। এছাড়াও বিভিন্ন জলাশয়গুলি দখল করা হয়েছে এবং স্বাভাবিকভাবে আলিপুরদুয়ার অল্প বৃষ্টি হলেই বন্যা হয় এবং বিজেপি দুটো পৌরসভায় বোর্ড গঠন করবে। প্রিয়াঙ্কা মণ্ডল কি জানিয়েছেন শুনবো। তার সঙ্গে শুনবো যে বিধায়ক মনোজ টিগ্গা কি জানিয়েছেন। দেখুন, আলিপুরদুয়ার 20টা সিট, ফালাকাটা 18টা সিট, আজকে আমরা পুরো সিটেই আজকে আমরা নমিনেশন দাখিল করবো। আর আমরা আলিপুরদুয়ার পৌরসভা নিয়ে আশাবাদী আছি। বিগত লোকসভা থেকে নিয়ে 2021-এর বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের মানুষ দুই হাত ধরে আশীর্বাদ করেছে। আমরা আশা করি যে এবার আমরা আলিপুরদুয়ার এবং ফালাকাটা দুটাই, বিশেষ করে আলিপুরদুয়ার যেহেতু টাউন একটা জেলা টাউন রয়েছে, তো তার গুরুত্বটা একটা আলাদা আছে। আমরা পূর্ণ আশাবাদী আছি যে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি এইবার বিজেপির দখলে আসবে।